नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। इस त्योहार के दौरान इलाके में 3 दिनों तक बिजली नहीं रहती। बिजली रहने के बावजूद क्षेत्र के आम लोग लो वोल्टेज व भीषण गर्मी से परेशान हैं। कई बार बिजली विभाग को समस्या बताने के बाद भी कोई नतीजा नहीं निकला, इसलिए आज यानी मंगलवार की सुबह स्थानीय निवासियों ने टायर जलाकर और सड़क जाम कर विरोध प्रदर्शन किया। उन्होंने शीघ्र ट्रांसफार्मर लगाने और बिजली सेवा दुरुस्त करने की मांग की, अन्यथा क्षेत्रवासियों ने आने वाले दिनों में बड़े आंदोलन की चेतावनी दी है। यह घटना मालदार के मोथाबाड़ी थाने के गंगा प्रसाद इलाके के धुलौरी इलाके में घटी। ग्रामे दीर्घ दिन कारेंटर असुविधा एन प्राय मोटामोटी 3 दिन देखे हमारे ग्रामे ठीक सार्विस नहीं। আমাদের সার্ভিস নেই মানে বাচ্চা কাচ্চা থাকতে পারে না। আরও গ্রামে আমাদের একটা মানে অনুষ্ঠান ছিল বিদ্যুৎ জোহা, যেটা তার মধ্যে বাড়িতে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক হয় না, কেউ থাকতে পারে না এত গরমের মধ্যে, খুব অসুবিধা। এটা আজকের না, দীর্ঘদিনেরই অসুবিধা। এর আগে অনেক নেতা নেতৃত্বকে বলা হয়েছে কিন্তু কাজ হয় না আমাদের। কতগুলো গ্রাম মিলিয়ে এটা মোটামুটি 500 থেকে 600 ঘরের আমরা জনগণ আছি, বসবাস করছি। আমাদের 2 ট্রান্সমিটারের প্রয়োজন আছে, আমরা অনেকবার বলেছি, বলা সত্ত্বেও হয়নি। তার জন্য আমরা এর আগে ইলেকট্রিক অফিসে এসএসকে বলা হয়েছে, এসএসকে আমরা যারা মানে গ্রামের নেতৃত্ব পার্টি লেভেল আছে তাদেরকেও বলা হয়েছে। তারা কি বলেছে হবে বলছে কিন্তু হয় না, তার জন্য আমরা আশ্বাস দিচ্ছে কিন্তু আমাদের কাজ হয় না। কি করেছেন আজকে আপনারা? আজকে আমরা আন্দোলন করছি পথ অবরোধ করে, যেন আমাদের কাজটা হয়, আমরা যেন 2 ট্রান্সমিটার পাই, আমাদের সার্ভিস যেন ভালো দেয়, তাদের পর আমরা আরো হয়তো বড় আন্দোলনের ব্যবস্থা নেব। খবর হচ্ছে আমাদের এখানে ট্রান্সমিটার নেই আর আমরা এখন 4 দিন থেকে লাইন সবসময় সিরিজ থাকে। আমরা আমাদের দাবি হলো এমার্জেন্সি ট্রান্সমিটার দিতে হবে এবং কি লাইনের ভোল্টেজ পূর্ণ দিতে হবে। কি করেছেন আজকে আপনারা? আমরা পথ অবরোধ করেছি বাধ্য হয়ে, আমরা এসএসকে ফোন করেছি, সমস্ত কমপ্লেন করেছি, আমাদের কোনো সাড়া দেয়নি। আমাদের একটা অনুষ্ঠান ছিল কালকে, এখন পর্যন্ত ওই অনুষ্ঠানের পরে মানুষের বাড়িতে একটা মাংস আছে, সব সমস্ত কিছু আছে, এখন সারা রাত লাইন নেই। কতক্ষণ ধরে লাইন চালিয়ে? সারা রাত, 3 দিন থেকে লাইন নাই। বারবার আমরা ফোন করছি, ট্রান্সমিটারের গল্প সবকিছু লিখিত দেওয়া হয়েছে। কি জানাচ্ছে তাদের পক্ষে? আমাদেরকে এখন পর্যন্ত বলছে যে গাড়ি নেই, রাত 10টার পরে কোনো গাড়ি থাকে না, কোনো অফিসার গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না। এবং আমরা লাস্ট আমাদের দাবি হলো ট্রান্সমিটার দিতে হবে আমাদেরকে, এবং 2টা ট্রান্সমিটার দিতে হবে এবং ভোল্টেজ ফুল দিতে হবে।